আসসালামু আলাইকুম আজ আমি বরিশাল অঞ্চলে একটি বিখ্যাত রেসিপি শেয়ার করবো আর সেটি হচ্ছে কাঁচামরিচ ভাজি আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে মরিচ ভাজির রেসিপিটির জন্য প্রথমে করতে হবে বাজার থেকে যে মরিচের ঝাল কম ওই কাঁচামরিচগুলো কিনে আনতে হবে তারপর প্রত্যেকটা কাঁচামরিচকে এভাবে মাছ বরাবর চিড়ে নিতে হবে এভাবে আমি সবগুলো মরিচ মাছ বরাবর চিড়ে নিয়েছি তারপর একটা শপিং ব্যাগের ভিতরে আমি মরিচগুলো নিয়ে নিব এখন ব্যাগের মুখটা আটকে এরকম একটা শিল দিয়ে যতটা সম্ভব খুব জোরে জোরে প্রেস করে নিতে হবে তারপর দেখা যাবে মরিচের বিচিগুলো খোসা থেকে আলাদা হয়ে যাচ্ছে এবং যখন আমরা ভাজি করব তখন ঝালের পরিমাণ কিন্তু খুবই কম থাকবে যতটা সম্ভব মরিচগুলো থেতো করা যায় আমি ততটাই করে নিয়েছি তারপর একটা ঝুড়ির মধ্যে আমি ঢেলে দিয়েছি এখন আমি সিনকে দিয়ে পানির ট্যাপ ছেড়ে দিয়েছি এতে করে ঝুড়ির দিয়ে মরিচির বিচকগুলো পড়ে যাবে আর খোসাগুলো জালির ভিতর থেকে যাবে এখানে আর তেমন বিচি নেই এবার চলে যাব মূল রান্নায় এজন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এই রান্নাটায় পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করতে হবে এবার নেড়ে চেড়ে এই পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং এক চা চামচ হলুদ গুঁড়া এবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এখানে কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ ব্যবহার করেছি আপনারা চাইলে ছোট কিংবা বড়ো সাইজের চিংড়ি মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারেন চিংড়িটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নারকেল বাটা এই নারকেল বাটাটা ব্যবহারের কারণেও কিন্তু আপনার মরিচের ঝাল অনেকটা কমে আসবে এবার এই নারকেল বাটা দেওয়ার পর একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আপনি চাইলে চিংড়ি মাছগুলোকে ভেজে ব্যবহার করতে পারেন চিংড়ি মাছটাকে নারকেলের সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য সামান্য পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমি নারকেল বাটা ব্যবহার করেছি এই জন্য এর নিচ থেকে বারবার লেগে যাচ্ছিল তাই এটাকে বারবার নাড়তে হবে মাছগুলো যখন কষানো হয়ে যাবে আর তেলটা উপরে আসবে তখন দিয়ে দিতে হবে সেই ধুয়ে পরিষ্কার করে রাখা মরিচগুলো এখানে কিন্তু আমি লাল মরিচের গুঁড়া ব্যবহার করিনি তাহলে কিন্তু আরও ঝাল হয়ে যেত এবার মরিচটাকে একটু চেড়ে কষিয়ে নিচ্ছি যখন মরিচটা একটু নরম হয়ে আসবে মানে কষানো হয়ে যাবে তখন এর সাথে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেব পানিটা দেওয়ার পর একটু চেড়ে ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করছি কিছু সময়ের জন্য এবার ঢাকনাটা খুলে আরও কিছুক্ষণ চেড়ে যতটা পানি আছে ততটা শুকিয়ে নিতে হবে এরই মাঝে পানিটা শুকিয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে আরও এক মিনিট নেড়েচেড়ে রান্না করে নিব যখন তেলটা উপরে চলে আসবে তখন বুঝতে হবে রেসিপিটা হয়ে গিয়েছে এখন আমার রেসিপিটি কিন্তু একদম রেডি শুধু গরম গরম পরিবেশন করার পালা আশা করছি আপনাদের কাছে এই ভিন্ন ধর্মী মরিচ ভাজি রেসিপিটি আপনাদের ভালো লাগবে বিশেষ করে যারা ঝাল টেমি আসেন আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ